हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। आजकल वीडियोते बोलबो डेलीवरी प्रोसेस की, नॉर्मल डेलीवरी की रकम होय एवं डेलीवरी रूमे की होय, डेलीवरीर माध्यमे एक जन गर्भवती माँ के किसेर मुखापेक्षी होते हैं, अर्थात डेलीवरीर समय की रकम परिस्थिति बा सिचुएशन तैरी होय, बेबी कखन बाइरे बेरिये आसे बा हॉस्पिटले बा कखन जाबेन एक जन गर्भवती महिला, एछाड़ा कोन कोन गर्भवती महिला साइड काटार प्रयोजन हुए पड़े, समस्त किछु जानते पारबेन एई भिडियोर माध्यमे। विशेष करे जारा प्रथमबार माँ होते चलेछेन तादेर मने एई प्रश्नगुलो आसे, ताई जानते भिडियोटी अवश्यई पुरोटाई देखुन। प्रथमे बोली डेलीवरी प्रोसेसटा कि, डेलीवरी तखन भालो बा ठीक मने करा हय जखन आपनार गर्भावस्था 36 उइक्स पेरिये जाए। 36 उइक्सेर पड़े आपनार लेबार पेन चालू हबे, ए लेबार पेन खूब तीव्र परिमाणे हय जा धीरे धीरे असहनीय हये उठे। एई मुहूर्ते आपनार कारोर साथे बसे खेते भालो लागबे ना, मोबाइल देखते भालो लागबे ना बा कारोर साथे कथा बोलतेओ भालो लागबे ना। এই পেন ধীরে ধীরে তীব্র হতে হতে আপনার কোমরে হবে। যারা বিশেষ করে প্রথমবার মা হতে চলেছেন তাদের বলছি, এটা আপনার লেবার পেন। লেবার পেন চালু হয়ে গেলে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে হসপিটালে আপনার যাওয়া উচিত। হসপিটালে যখন যাবেন ডক্টর আপনার প্রস্রাবের দ্বারে বারবার ফিঙ্গারিংয়ের মাধ্যমে চেক করবেন আপনার সার্ভিক্স কতটা ওপেন হয়েছে। হতে পারে ওপেন না হলে ইনজেকশন দিতে পারেন ডক্টর, যার দ্বারা আপনার সার্ভিক্স ওপেন হয়ে যাবে। সার্ভিক্স 10 সেন্টিমিটার ওপেন হয়ে গেলে ডক্টর ডেলিভারি রুমে আপনাকে নিয়ে যাবেন। ডেলিভারি রুমে নিয়ে গিয়ে আপনাকে পুশ করার কথা বলবেন। পুশ কখন করবেন? যখন আপনার লেবার পেন তীব্রভাবে আসবে, যখন লেবার পেনের যন্ত্রণাটা আসে তখন সার্ভিক্সের মুখ ওপেন হয়, তখন ওই সেম টাইমে আপনাকে পুশ করতে হবে যা খুব পেনফুল হয়। যখন লেবার পেন আসবে তখন আপনাকে আরাম নয় আরও এনার্জেটিক হতে হবে যাতে আপনার বেবি বাইরে বেরিয়ে আসে। বেবি আপনা আপনি বাইরে বেরিয়ে আসে না, গর্ভবতী মাকে পুশ করে নিজের থেকে আলাদা করতে হয় বেবিকে যাতে বাইরে বেরিয়ে আসে। লিভার পেন চালু হয়ে গেলে মনে রাখবেন না শোবেন না বসবেন, ক্রমাগত ধীরে ধীরে হাঁটতে থাকুন, ক্লান্ত হয়ে গেলে দেওয়ালের সাহায্যে দাঁড়ান কিন্তু বসবেন না শোবেন না, কারণ এতে লেবার পেন এর সময়টা অনেকটাই বেড়ে যাবে এবং ডেলিভারির ক্ষেত্রেও অনেকটা টাইম লেগে যাবে। পুশ কখন করবেন সেটা ডক্টর আপনাকে বলে দেবে। আর পুশ করার টাইমে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন আর নিচের দিকে খুব জোরে প্রেসার দিন। ডেলিভারির পূর্ব মুহূর্তে আপনার শরীরে যত যন্ত্রণা, অর্থাৎ পা কোমর পেটে যে যন্ত্রণা হয় তার কিন্তু অবসান হয়ে যাবে যখন আপনার বেবি ডেলিভারি হয়ে যাবে। তাই টেনশন না করে ওই সময় আপনি রিল্যাক্স থাকার চেষ্টা করুন, তাহলেই নর্মাল ডেলিভারি খুব সহজেই হয়ে যাবে। এবার বলি কোন কোন মহিলাদের সাইড কাটার প্রয়োজন হয়ে পড়ে। যখন বেবির মাথা ডেলিভারির সময় বাইরে বেরিয়ে আসতে শুরু করে তখন মাঝামাঝিতে মাথা আটকে যায়, অর্থাৎ মাথার অর্ধেক অংশ বাইরে বেরিয়ে আসে আর অর্ধেকটা ভেতরেই থাকে, তখন ডক্টর না টানতে পারে বাইরে থেকে না আপনি পুশ করতে পারছেন, এই সময় ডক্টর সাইড কাটেন। ভয় পাবেন না, সাইড কাটার পেন কিন্তু খুব বেশি পরিমাণে হয় না। সিচুয়েশন ঠিক রাখতে ডক্টর এই সিদ্ধান্ত নেন বেবিকে বাঁচানোর জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনের ভিডিও আসার সূচনা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যাতে নেক্সট ভিডিওর মাধ্যমে আমি কভার করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন সুস্থ থাকুন।